আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে এ দিয়ে ছেলে শিশুর জন্য আধুনিক কিছু নাম এবং সেই নামের বাংলা অর্থ জেনে নেব আমাদের যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে নাম নিয়ে দ্বিদাদ্বন্দ্বে ভুগছি তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অত্যন্ত কার্যকরী কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম আমরা জেনে নেব ইসলামিক নাম এবাদুর রহমান যার বাংলা অর্থ করুণাময়ের বান্দা দ্বিতীয় নামটি জেনে নেব এমদাদুল হক যার বাংলা অর্থ সত্যের সাহায্য এরপর জেনে নেব এমদাদুর রহমান যার বাংলা অর্থ দয়ালুর সাহায্য এরপর জেনে নেব এনায়েতুল্লাহ যার নাম অর্থ আল্লাহর উপহার বা দানকে বোঝানো হয়ে থাকে এনাম হক যার বাংলা অর্থ সত্য প্রভুর হাদিয়াকে বোঝানো হয় এ নাম শব্দের অর্থ পুরস্কার এ নামটিও আমরা চাইলে রাখতে পারি এরপর জেনে নেব এহসান শব্দের অর্থ উপকার বা দয়াকে বোঝানো হয়ে থাকে এজাজ শব্দের অর্থ সম্মান বা অলৌকিক কোনো কিছুকে বোঝানো হয়ে থাকে এসফার শব্দের অর্থ আলোকিত হওয়া এরপর জানব আরবি নাম এশারাক যার বাংলা অর্থ উদিত হওয়া এরপর জানব নাম এহতেশামুল হক যার বাংলা অর্থ সত্যের মর্যাদাকে বোঝানো হয়ে থাকে একলাস উদ্দিন শব্দের অর্থ ধর্মের প্রতি নিষ্ঠাবান এরপর জানব এরফান শব্দের অর্থ প্রজ্ঞা বা মেধাকে বোঝানো হয়ে থাকে এজাজ আহমেদ শব্দের অর্থ অত্যাধিক অত্যাধিক প্রশংসাকারীকে বোঝানো হয়ে থাকে ইমরান আহমেদ যার বাংলা অর্থ প্রশংসনীয় জনবহুল বসতিকে বোঝানো হয়ে থাকে এরপর জেনে নেব আরবি নাম একরাম উদ্দিন যার বাংলা অর্থ দিনের সম্মান করাকে বোঝানো হয়ে থাকে একলাস শব্দের অর্থ নিষ্ঠার বা আন্তরিকতাকে বোঝানো হয়ে থাকে এরপর নেব এমদাদ যার শব্দের অর্থ সাহায্যকারী বা মদত করা এই নামটি আবারও রিপিট করলাম এর আগেও এসেছিল তার নামগুলো খুব সুন্দর এই জন্য এরপর জানব এনায়েত শব্দের অর্থ অনুগ্রহ বা অবদানকে বোঝানো হয়ে থাকে এরপর জানব এসাম যার শব্দের অর্থ আমার জানা নাই তবে এই নামে একজন সাহাবি ছিল আমরা চাইলে এই নাম রাখতে পারি এরপর জানবো এজাফা শব্দের অর্থ উন্নতি বা অধিক এনায়াত শব্দের অর্থ সহযোগিতাকে বোঝানো হয়ে থাকে এ শব্দের অর্থ মহান প্রভুর দয়াকে বোঝানো হয়ে থাকে এগুলো অনেকটাই আনকমন নাম আমরা চাইলে এগুলো অবশ্যই রাখতে পারি তো এম মাদ শব্দের অর্থ আস্থা তো এটিও আনকমন তবে ইসলামে এ নামগুলো রাখতে কোনো বাধা নেই এহতাম অর্থ লজ্জা করা বন্ধুরা এই ছিল আজকের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং কেমন লেগেছে সেটিও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম